কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে উত্তাল আদালত সংলগ্ন পুরো এলাকা। বুধবার বেলা 11টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সামনে থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, বেলা 11:30টার দিকে শিক্ষার্থী ও আইনজীবীদের মিছিলটি আদালতের বিভিন্ন সড়ক ঘুরে মূল সড়কে আসলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় রাস্তা থেকে সরে গিয়ে বিক্ষোভকারীরা আদালতের আইনজীবী চত্বরে সমবেত হয়ে স্লোগান দিতে থাকে। পুলিশের একটি দল শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে এগোতে চাইলে আইনজীবীদের একটি দল পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে অবস্থান নেন। আইনজীবীরা এই সময় পুলিশকে আদালত এলাকা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। পরে পুলিশ ও বিজিবির কয়েকটি দল আদালত ভবনের প্রবেশ গেটে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা উই ওয়ান্ট জাস্টিস, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, রক্তের বন্যায় ভেসে যায় অন্যায় সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে দুপুর 12টার দিকে তাদের সঙ্গে যোগ দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। রাফি বলেন, খুব সাধারণ একটি দাবি আমরা জানিয়েছিলাম, সেজন্য 250 ছাত্র জনতার রক্ত নিয়েছে সরকার, আমরা সেই রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।